তারিক রিজওয়ান জীবন শাহ আহমান এই ফটোরা শুভ জীবন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিচ্ছি উত্তর কলকাতার পক্ষ থেকে। আমাদের উত্তর কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের দুই সভাপতি আছে। হ্যাঁ দিচ্ছি, এগুলো দিচ্ছি দিচ্ছি। এবং কলকাতা সবাই আমরা এখানে আছি এবং সর্বোপরি আপনারা শ্যাম বাজার মোড় এমন একটা জায়গা, আমাদের তৃণমূল কংগ্রেসের ঠিক জন্মের আগে এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের এক হতে বলেছিলেন। আজও যখন শ্যাম বাজার মোড়ে আমি দাঁড়িয়ে এই বক্তব্য রাখছি, আমার লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে যে সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসের ধামাল চাপে বেরিয়ে গিয়ে যদি তৃণমূল কংগ্রেস সৃষ্টি করার ডাক না দিতেন, তাহলে আজকেও বাংলায় সিপিএম থাকতো আর বাংলার মানুষ আজও মাথা তুলে দাঁড়িয়ে কথা বলতে পারতো না, আজকে পুরো বাংলাটাকে সিপিএম গ্রাস করে দিত। তাই ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়, যে একজন নেত্রী শুধু আন্দোলন করার নেত্রী নন, দূরদৃষ্টি তার ছিল। সেই দূরদৃষ্টিতে তিনি সেদিন বুঝতে পেরেছিলেন যে সিপিএম কে এখান থেকে ক্ষমতাচ্যুত করতে গেলে কংগ্রেসের ভেতরে থেকে করা যেত না, তার কারণ কংগ্রেসের কখনো ঠিক নেই, কখনো এর হাত ধরে কখনো ওর হাত ধরে, সিস্টেম কাছে আত্মসমর্পণ করেনি এই বাঙালি, সিপিএম এর গভর্নর বন্দুক সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করেনি সেই বাঙালিও, কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিল এই বাঙালিও, কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছে। আমরা আর যাই হোক আত্মসমর্পণ করতে রাজি নই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে 10 বছর গাধার মতো মাথা নিচু করে বেঁচে থাকার থেকে একদিন বাঘের মতো মাথা উঁচু করে মরা ভালো, আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু আমরা মাথা মতো আত্মসমর্পণ করব না। এটা আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে। ধার্মিক মেরুকরণে এমন একটা সময় যখন ভারতবর্ষের চারিদিকে বিজেপি শাসিত রাজ্যগুলো আগুন জ্বলছে, হাজার চেষ্টা করে বাংলার কোনো প্রান্তে ভারতীয় জনতা পার্টির সাম্প্রদায়িক অসুরগুলো আগুন লাগাতে পারেনি, এগুলো অশান্ত করতে পারেনি, শান্ত বাংলাকে তারা অশান্ত করতে গিয়ে বারে বারে মুখ থুবড়ে পড়েছে। আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে নিশ্চিত ভাবে আমরা ধর্ম করব, কিন্তু ধর্ম আর উন্নয়ন, ধর্ম আর রাজনীতি এক নয়। আমরা সিপিএম এর মতো নাস্তিক নই আর ভারতীয় জনতা পার্টির মতো ধর্ম বিক্রি করে আমাদের রাজনীতি করতে হয় না। আমি একজন বাঙালি, আমি একজন হিন্দু, আমি একজন ভারতীয়, আমি নিশ্চিত